আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে কথা বলবো আজকে আমার সামনে কি ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটি কি সমস্যা এবং এটির সমাধান কিভাবে হলো বিচারিত আলোচনা করব এই ভিডিওতে চলুন শুরু করা যায় আমাদের আজকের এই ভিডিও আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটাতে চার্জ হয় কিন্তু চার্জ জমা হয় না কাস্টমারের কথা অনুযায়ী তিনি ফোনটা অন্যান্য দোকানে দেখিয়েছেন এবং তারা চেষ্টা করেও এটা পারেনি সো হয়তো তিনি ভালো কোনো দোকানে নেই যার কারণে এই সমস্যাটার সমাধান হয়নি সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটি সমাধান করব চলুন তাহলে খুলে দেখি আসলে সমস্যাটা কোথায় সো আমি এখন একাতে ভিডিও করতেছি সেজন্য আপনাদেরকে এখন দেখাতে পারছি না তবে ভিডিও এখানে একটু কাট করে পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলটি খুলে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং পোর্টটা নতুন করে লাগানো সো আমার মনে হয় যে দোকানে দেখাইছে উনি চার্জিং পোর্ট চেঞ্জ করে এবং চার্জিং আইসি চেঞ্জ করেও সমস্যার সমাধান করতে পারেনি সো আমরা প্রথমে নতুন একটি চার্জিং পোর্ট আবার আমরা চেঞ্জ করব চেঞ্জ করে দেখব যে চার্জ হয় কি না যদি তারপরেও চার্জ জমা না হয় তাহলে আমরা আমাদের ইস্ট্রি ফলো করে কাজ করব সোগাইজ আমরা এই ফোনের চার্জিং পোর্ট এবং চার্জিং এসি দুটোই চেঞ্জ করেছি চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান হচ্ছে না এখন আমরা যেটা করব আমাদের অনেকের কাছে এরকম নষ্ট চার্জারের সার্কিট থাকে যেগুলো আমরা ফেলে রাখি এইসব সার্কিটের মধ্যে অনেকগুলো ডায়েট থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফোনে যখন চার্জ জমা হয় না আমরা একটা ডায়ট ব্যবহার করে থাকি যেটার নাম হচ্ছে জেনোর ডায়েট এটা সাধারণত ইলেকট্রিক দোকানে পাওয়া যায় সো আমার কাছে ওগুলোও শেষ হয়ে গিয়েছে এখন আমার কাছে এরকম আর নষ্ট একটা বোর্ড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ছোটো ছোটো অনেকগুলো ডায়োড আছে সো এখান থেকে আমরা একটা ডায়ড তুলে নেব এবং তুলে নেওয়ার পর দুটো তার দিয়ে আপনারা দেখতেছেন আমি কিভাবে লাগিয়েছি এখানে যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন ডায়োডের এক পাশে সাদা অংশ রয়েছে আর অন্য পাশে কোনো কালারই নেই সো সাদা অংশটি আমরা ব্যাটারি কানেক্টরের প্লাস অংশে লাগাবো এবং অপোজিটটা আমরা চার্জিং পোর্টের প্লাসে লাগাবো আপনারা হয়তো কথাটা ক্লিয়ার বুঝতেছেন আমি আবার বলি এই যে ডায়রটি দেখতে পাচ্ছেন এটিতে যে সাদা অংশটি রয়েছে এটি লাগাবেন ব্যাটারি কানেক্টরের প্লাসে এবং অপোজিট সাইডটা লাগাবেন চার্জিং পোর্টের প্লাস অংশে সো আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে সোকা যা যে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা শাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ